ভারতে তিন তালাককে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। আগামী ছয় মাসের জন্য স্থগিতাদেশ জারি করায় শুধু নয়, এই প্রথা বন্ধ করতে কেন্দ্রকে আইন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। কিন্তু তাতেও দেশের নাগরিকদের একাংশের হুঁশ ফেরেনি, তা দেখা গেল হায়দ্রাবাদে। পীর বাবার তেল মেখে স্ত্রীর পুত্র সন্তান হয়নি, এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন। দশ লক্ষ টাকা পণ দিতেও রাজি নয় মেয়ের বাড়ির লোকেরা, তাই এক মুসলিম মহিলাকে তিন তালাক দিয়ে দিল তার স্বামী। ঘটনায় অভিযুক্ত পীর বাবা ও হাবিবা ফাতেমা নামে ওই মহিলার শ্বশুর শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাবিবার স্বামীর বিরুদ্ধেও মামলা রুজু হয়েছে। গত বছরের আগস্টে হায়দ্রাবাদ শহরের নামপল্লির বাসিন্দা হাবিবা ফাতেমার সঙ্গে বিয়ে হয়েছিল মোহাম্মদ মনসুরের। কর্মসূত্রে আবুধাবিতে থাকেন মনসুর। হায়দ্রাবাদে শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকতেন হাবিবা। মাসখানেক আগে সন্তান সম্ভাবা হন তিনি। অভিযোগ, পুত্র সন্তান না হলে তালাক দেওয়া হবে। হাবিবাকে লাগাতার এমন হুমকি দিতেন তার শ্বশুর শাশুড়ির লোকেরা।